আজকের রেসিপি ঢাকায় পরোটা। এই ঢাকায় পরোটাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও মজার, আর উপরটা হয় ক্রিসপি, ভিতরে হয় অনেক বেশি সফট। এই ঢাকায় পরোটাটা অল্প সময়ে বাসায় বানিয়ে নিতে পারবেন। আজকের পরোটাগুলো শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে তৈরি করেছি, তো অনেক ইজিভাবে এই পরোটাটা বানিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। পরোটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তারপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। তারপর তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে, এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে কুসুম গরম পানি দিয়ে যদি আমরা ডোটা তৈরি করি, তাহলে খুব তাড়াতাড়ি ময়দাটা সফট হয়ে যাবে। ঠান্ডা পানি দিয়েও গুলা যাবে, তবে ওই ক্ষেত্রে ময়দাটা অনেকক্ষণ রেস্টে দিতে হবে। তো আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি, আর সাথে সাথে এটা সফট হয়ে গেছে, খুব ভালো করে মতে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এখান থেকে যে কয়টা পরোটা তৈরি করব, ওইরকম করে ভাগ করে নিচ্ছি। ঢাকায় পরোটাগুলো দেখতে একটু বড় হয়, আর আজকে 1 কাপ ময়দা দিয়ে আমি 3টার মতো পরোটা তৈরি করছি। তো 3 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর একটা ডো নিয়ে একটা বড় সাইজের রুটি করে নিচ্ছি। রুটিটা যখন তৈরি করা হয়ে যাবে, তখন উপরে হচ্ছে কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা পুরোটা রুটিতে লাগিয়ে নেওয়ার পর উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি, আর একটা সাইড থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আর রুটিটাকে খুব ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচানোর পর দেখা যাবে অনেকটা ফ্লাওয়ারের মতো দেখা যাচ্ছে, আর সাইডে যে মাথাটা আছে ওটাকে চেপে ধরে দুটাকে খুব ভালো করে চেপে নিতে হবে। তারপর হালকা হাতে বেলে নিতে হবে, আর ডুবো তেলে ভেজে নিতে হবে। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি, তারপর পরোটাটাকে দিয়ে দিয়েছি। এখন অল্প আঁচে এই পরোটাটা ভাজতে হবে, আর ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে, যতক্ষণ না খুব সুন্দর করে ফুলে উঠছে। আর এই ডুবো তেলেই পরোটাটা ভাজতে হয়, না হলে কিন্তু পরোটাটা অনেক বেশি ক্রিসপি আর ভিতর থেকে ফুলকো হয় না। আমি মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি। তো একটা সময় দেখা যাবে যে পরোটাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপর হচ্ছে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তো আমার এখানে পরোটাটা ভাজা হয়ে গেছে, আর আজকে সবগুলো পরোটা আমি ডুবো তেলেই ভেজে নিচ্ছি, আর ভাজার পর তেল ঝরিয়ে নিচ্ছি। তো ঢাকায় পরোটা বানালো একদমই সহজ, আর এই পরোটাটা আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।